হ্যালো ভিউয়ার্স, সকলকে আবারও স্বাগতম জানাই আপনাদের ত্রিপুরা স্টাডি চ্যানেলেই। প্রিয় ভিউয়ার্স, এই নোটিফিকেশনটি এসেছে আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে গতকালকে। তো ডিগ্রি কলেজের পরীক্ষা রুটিন পরিবর্তন নিয়ে আরেকটি নোটিফিকেশন চলে এসেছে। এবারে যে নতুন নোটিফিকেশন, সেখানে বলা হয়েছে আপনাদের থার্ড সেমিস্টারের যে পালি এক্সাম ছিল 13 মার্চ 2023 দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত, তো এই পরীক্ষাটার ডেট চেঞ্জ হয়ে রিশেডিউল করা হয়েছে 29 মার্চ 2023। 13-3-2023 যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল, এবারে সেই পরীক্ষাটা হবে 29 মার্চ 2023 দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত আপনাদের পরীক্ষা হবে, এবং বাকি সব রুটিন সেম থাকবে বলা হয়েছে। তো ফিফথ সেমিস্টারের অনেক ছাত্রছাত্রীরা আমাকে মেসেজ দিয়েছেন যে আপনাদের রুটিন চেঞ্জ করা হবে কিনা। তো এই উদ্দেশ্যে আমি দু একটি কথা বলতে চাই যে ত্রিপুরা ইউনিভার্সিটির রুটিন নিয়ে যে নির্দেশনামা রয়েছে, সেখানে বলা হয়েছে কোনো ছাত্র বা ছাত্রী যদি একই দিনে একই সময়ে দুটি পরীক্ষা পড়ে থাকে তাহলে কিন্তু আপনাদের রুটিন চেঞ্জ করা হবে। তাছাড়া কিন্তু রুটিন চেঞ্জ করার সম্ভাবনা খুব কম রয়েছে। আপনারা অনেকেই বলেছেন যে লাগাতার 3 দিনে 3টি পরীক্ষা পড়েছে, কেউ বলছেন 2 দিনে 2টি পরীক্ষা রয়েছে। তো যতটুকু পর্যন্ত ইনফরমেশান আছে সেই রুটিনগুলি চেঞ্জ করার সম্ভাবনা খুবই কম রয়েছে, তাই আপনারা যথাযথ প্রস্তুতি নিয়ে নিন। যখন ইনফরমেশান আসবে আমি তো আপনাদের অবশ্যই জানিয়ে দেবো। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন।